আজকে এখন কথা বলা যাবে না, একটু পরে বলবো আমরা, লাইভে যাচ্ছি, শুরু করি আগে। সেটা হচ্ছে আমরা আমরা ফেসবুক লিয়াকাতস্কিস ইংলিশ পেজ থেকে, আমরা এখন লিয়াকাতস্কিস ইংলিশ পেজ থেকে লাইভে যাচ্ছি, লাইভে অলরেডি আছি, আমরা লাইভে যাচ্ছি না আছি। আর হচ্ছে আমাদের লিয়াকাতসের যে ইউটিউব চ্যানেল আছে লিয়াকাতস্কিস ইংলিশ, ওখান থেকে আরেকটা ক্লাসে লাইভ হচ্ছে। প্যারেন্টসকে বলো যে ইউটিউব থেকেও লাইভ হচ্ছে, ফেসবুক থেকেও লাইভ হচ্ছে। তো সবাই ক্লাস, ম্যাডাম আসছে, হ্যাঁ ম্যাডামকে সবাই উইশ করো, চলে আসছে ম্যাডাম। হ্যাঁ আসসালামু আলাইকুম মেম, আসসালামু আলাইকুম মিস, হ্যাপি নিউ ইয়ার, আসসালামু আলাইকুম মিস, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমরা উইশ করছি যে আজকে আমাদের এই বছরটা যেন পান্ডামিকটা খুব দ্রুত এন্ড হয়ে যায়, এন্ড আমরা একটা ফ্রি লাইফ লিড করতে পারি, ঠিক আছে? আমরা সবাই আল্লাহর কাছে এটাই দোয়া করব। সো হাউ আর ইউ এভরিওয়ান? ফাইন। And you miss? You are fine, miss. I'm fine. I'm fine. And you miss? Fine, miss. তোমাদের সাথে যখন আমি ক্লাস করি তখন আমি আরো বেশি ফাইন হয়ে যাই। ওকে, সো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, রাইসা, সাফিনা, ফারজানা, ফারাজ, তাবরিজ, আদিয়ান, রায়ান, সবাই সাউন্ডটা বন্ধ করব, কামাল, বুশরা, সাজিদ হাসান, সাকিব, জুবায়ের, আরিতা, রেহান, আরিবা। ওকে, আমার ক্লাসটা শুরু করব। ফারাজ তাবরিজ, ক্যান ইউ সি দ্য স্ক্রিন প্লিজ? ইয়েস। তো আমরা একটু দেখে নিব যে আজকে আমরা আমাদের লেসনে কি কি থাকছে। ফার্স্টে আমরা যেটা পড়ব, দিস ইজ এ প্যারাগ্রাফ মাই গ্র্যান্ড মাদার, ঠিক আছে? গ্র্যান্ড মাদার নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ পড়ব, দেন উই উইল লার্ন প্রপার নাউন্স, একটা গ্রামার সেকশন করব, প্রপার নাউন্স পড়ে দেন ডেফিনেশনটা আমরা কমপ্লিট করে দেন আমরা একটা এক্সারসাইজ করব। দেন উই উইল লার্ন ইউজ অফ মাই, ইয়োর, হিজ অ্যান্ড হার, কোথায় আমরা মাই, কোথায় ইয়োর, হিজ এবং হার ইউজ করব। দেন উই উইল লার্ন স্টোরি, ভেরি ফানি স্টোরি, ইটস নেম ইজ ফ্যাট কিং থিন ডগ, ঠিক আছে? একটা স্টোরি পড়ব, স্টোরিটার নাম হচ্ছে ফ্যাট কিং থিন ডগ। ওকে, আই নো। ওকে, দেন উই উইল লার্ন সাম ওয়ার্ড মিনিং, আমরা ওই স্টোরি থেকে কিছু ওয়ার্ড মিনিং শিখব, তারপর আমরা স্পিড রিডিং প্র্যাকটিস করব, দেন আমরা কিছু কোয়েশ্চেন এন্ড অ্যান্সার প্র্যাকটিস করবো, ঠিক আছে? অ্যান্ড লাস্ট ওয়ান আমরা প্র্যাকটিস করবো টাং টুইস্টার, যে ভেরি ফানি সেকশন যেটা আমরা অ্যাজ ইউজুয়াল খুব পছন্দ করি। ওকে, সো লেটস স্টার্ট দ্য ক্লাস। জাহরার জন্য একটু কাইন্ডলি আমরা দ্রুত পড়াটা দেখি, হ্যাঁ? তুমি পড়াটা আমার ইয়ে থেকে নিও, ইউটিউব থেকে নিও, তারপর আমরা ফাইল আকারে দিয়ে দিয়েছি, তুমি ওখান থেকে নিও, হ্যাঁ? আমরা পড়াটা শুরু করে দিয়েছি, ঠিক আছে? আমি কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, লিয়াকাস কিডস 151 এ পড়াটা দেওয়া হয়েছে। সো তুমি ওখান থেকে একটু দেখে নিও প্লিজ কাইন্ডলি। সো সবাই একটু খেয়াল করো, আমরা সাউন্ড বন্ধ করব, আমরা সবাই রিড করব। সবার প্রথমে মাই গ্র্যান্ড মাদার, সবাই একটু বলি মাই গ্র্যান্ড মাদার। দ্য নেম অফ মাই গ্র্যান্ড মাদার ইজ ফরিদা অ্যান্ড শি ইজ অ্যাবাউট 60 ইয়ার্স ওল্ড। আমার দাদুর নাম কি ফরিদা এবং তার বয়স হচ্ছে 60 বছর। তার মানে সবার প্রথমে নামটা বলেছি, তারপর তার বয়সটা বলেছি। আমরা এই স্ট্রাকচারে আমরা বিভিন্ন সেন্টেন্স বানাবো, এমনকি সবাই সবার নামটা চেঞ্জ করে তারপর বয়সটা চেঞ্জ করে প্র্যাকটিস করবে। ওকে, সো দ্য নেম অফ মাই গ্র্যান্ডমাদার ইজ ফরিদা অ্যান্ড শি ইজ অ্যাবাউট 60 ইয়ার্স ওল্ড। সবাই আমরা বলি The name of my grandmother is Farida and she is about 60 years old. আমরা একটু বলি, The name of my grandmother is Farida and she is about 60 years old. Again, the name of my grandmother is Farida. She is about 60 years old. ঠিক আছে, ফারাজ তাবরিজ সবাই মনোযোগ দিয়ে পড়বো আমরা। ওকে, দেন আমরা নেক্সট লাইনে যাচ্ছি।
she is a very nice person. She ki khubi ekjon nice person. She is a very nice person. She is a very nice person. Faraz is not reading. Safina is reading. Punnota is reading very nicely. Adiyan is reading, and also I think Adiyan is going somewhere. Kothao jacche. And he is on the car. So she is a very nice person. She behaves towards me very nicely. She behaves, she byabohar kore towards me, amar sathe bhalo byabohar kore very nicely, khub bhalo byabohar kore. Tale she behaves towards me very nicely. Tomader na dekhe bolte hobe, thik ache? So the name of my grandmother is Farida. She is about 60 years old. She is a very nice person. She behaves towards me very nicely. She passes her time doing household activities, reading books and watching TV. That means tini kibhabe time ta pass kore household activities. That means household mane hocche grihosthali kaj, household activities, reading books and watching TV. Household activities, reading books and watching TV. Shobai ekdom loudly bolo, ha, loudly jore jore bashay porte thako. She passes her time doing household activities, reading books and watching TV. She was a government college teacher. Tini chilen ekjon sarkari college shikshok chilen, thik ache? She was a government college teacher. Sound bondho koro Najat. Okay, so amra tare tar mane ki prothome naam bolechi, then boyosh bolechi, tarpor she is a very nice person. She behaves towards me very nicely. She passes her time doing household activities, reading books and watching TV. She was a government college teacher. Shobar prothome Safina read. Safina, unmute yourself. Okay, Safina, start reading, please. My grandmother, the name of my grandmother is Amina, and she is about 60 years. Ami na porte thako, ami na dekhe dhorbo, thik ache? The name of my grandmother is Amina, and she is about 60 years old. She is a very nice person. She behaves towards me very nicely. She passes her time doing household activities, reading books and watching TV. She was a government college teacher. Very good. Now, Roba bolo, Roba. Roba read. Ami tarpor kintu Sakib ke na dekhe dhorbo, Ryan ke na dekhe dhorbo. The name of my grandmother is Farida, and she is about 60 years old. She is a very nice person. She behaves towards me very nicely. She passes her time doing household activities, reading books and watching TV. She was a government college teacher. Okay, thank you. Now, Rehan bolo to Rehan. Rehan bolte parbe? Rehan sound ta ache ektu dekhi. Rehan sound prai somoshya thake. Okay, Rehan, start reading. The name of my grandmother is Farida, and she is about 60 years old. She is a very nice person. Ryan, na dekhe porcho. Thank you. Ei je tomake to nijer nijer exam dao, na dekhe poro. She passes her time doing household activities, reading book and watching TV. She was a government college teacher. Dekhecho amra ki grandmother er picture ta dekhchi ki korche? Now she is reading books. Thik ache? Okay. Now, Najat bolo, Najat, quickly. Najat, read it. Masiyat Arabi. The name of and she is about 60 years old. She is a very nice person. She behaves towards me very nicely. She passes her time doing household activities, reading books and watching TV. She was a girl's college teacher. Government college teacher or golf college teacher. Okay, thank you. Now, Ryan, please unmute yourself. Shobar prothome amake to Ryan na dekhe bolbe. Where is Ryan?
okay Ryan start reading na dekhe bolte hobe okay miss yes na dekhe bolbo grandmother yes grandmother okay start reading now Ryan start please আচ্ছা রায়ান কি শুনতে পাচ্ছো আমাকে রায়ান প্লিজ আচ্ছা রায়ানের নেটের প্রবলেম হচ্ছে হু ক্যান টেল উইদাউট সিং কে বলতে পারবে না দেখে মিস আমি সাফিনা বলতে পারবে এনিবডি আর কেউ বলতে পারবে রেজ ইওর হ্যান্ড আচ্ছা রায়ানের সমস্যা হচ্ছে সো আমরা রায়ান থেকে লিড নিয়ে নিচ্ছি রায়ান শোনা যাচ্ছে না তোমাকে বাবা আচ্ছা So, আমরা তাহলে আবার একটু পড়ি পড়ে তারপর আমরা আবার না দেখে পড়ার চেষ্টা করব ঠিক আছে The name of my grandmother is Farida and she is about 60 years old she is a very nice person she behaves towards me very nicely she passes her time doing household activities reading books and watching TV she was a government college teacher আচ্ছা Faraz Tabriz, can you see without seeing? Can you tell without seeing? Na dekhe bolte parbe? Okay. Okay, Faraz Tabriz. The name of my grandmother is Farida. She is about 60 years old. She is a government college teacher. Achha, tumi tomar moto kore bolo, you just. Yeah, my grandmother's name is my grandmother's name is Farida. She is 60 years old. She passes her time while reading books, doing household activities, and watching TV. She was a government college. বন্ধ করে দিয়েছি রায়ান প্লিজ She is a very nice person. She behaves towards me very nicely. She passes her time doing household activities, reading books and watching TV. She was a government college teacher. Wow, very nice. Well done, Ryan. Ryan er jonno amra ekta hattali dei. Thank you, Ryan. Thank you and everyone. So amra ebar ektu druto ei slide ta abar ektu porbo. Thik ache? Shobai ebar ekshathe porbo ek nishashe without any breath. Amra kono breath nebo na. The name of my grandmother is Farida and she is about 60 years old. আচ্ছা এখন কে সাউন্ড দিয়েছো তোমরা কি জানো ক্লাসটা লাইভ হচ্ছে ফারাজ তাবরিজ হ্যাঁ তোমাদের স্যার কিন্তু অবজার্ভ করতেছে ক্লাসটা ঠিক আছে সো দ্য নেম অফ মাই গ্র্যান্ডমাদার ইজ ফরিদা এন্ড শি ইজ অ্যাবাউট 60 ইয়ার্স ওল্ড শি ইজ আ ভেরি নাইস পারসন শি বিহেভস টুয়ার্ডস মি ভেরি নাইসলি She passes her time doing household activities, reading books and watching TV. She was a government college teacher. আমরা যখন এটা পড়বো আগে মেমোরাইজ করবো না ইউ হ্যাভ টু রিড ইট 5 টাইমস অর 10 টাইমস লাউডলি তোমরা 10 বার পড়বে ঠিক আছে 5 বার থেকে 10 বার পড়বে দেন তোমরা এমনিতেই মেমোরাইজ হয়ে যাবে এন্ড ইউ হ্যাভ টু রাইট ডাউন অলসো ওকে Now I'm going to the next slide. This is proper nouns. এখন আমরা একটু proper noun নিয়ে আলোচনা করব. Then proper noun থেকে কিছু exercise থাকবে সেটা আমরা করব. ঠিক আছে? So তোমার প্রথমে এই proper noun definition of proper noun টা বুঝতে হবে. Proper nouns are the special names of people, places, animals or things. Proper nouns are the special names. কোনো নির্দিষ্ট কোনো special name, বিশেষ কোনো নাম কোন জায়গার নাম কোন এনিমেলের নাম কোন জিনিসের নামটাই হচ্ছে প্রপার নাউন প্রপার নাউন্স অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স প্রপার নাউনটা সবসময় কি ক্যাপিটাল লেটার দিয়ে আমরা বিগিন করতে হয় দ্য নেমস অফ দ্য ডেজ অফ দ্য উইক
months and some special days are proper nouns too. মানে আমরা কোনো দিনের নাম, কোনো সপ্তাহের নাম, মাসের নাম এবং কোনো স্পেশাল দিনের নামও আমরা হলিডে স্পেশাল কোনো দিনের নামও আমরা ক্রিসমাস ডে ঠিক আছে স্পেশাল দিনের নামটাও আমরা কি করব প্রপার নাউন্স মানে ক্যাপিটাল লেটারে লিখব দে বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স আচ্ছা এই জিনিসটা কি বোঝা গেছে সবার ওকে জোবাই রিড জোবাই ফার্স্ট ইউ রিড জোবাই প্লিজ জোবাই আনমিউট ইউরসেলফ জোবাই আনমিউট ইউরসেলফ Yes, miss. Okay, you just read from here. Proper nouns are the special names. Okay, miss. Proper noun bolbo. Yes, ekhon theke bolo. Proper nouns. Proper nouns are the legal names of people, places, animal or things. Proper nouns always begin with capital letter. The name of the days of the week, month, and some special days. Are proper nouns to they begin with capital letters. Okay, thank you. Now, Purnota read. Purnota. You're welcome. Proper nouns are the special names of people, places, animals, or things. Proper nouns always begin with capital letters. The names of the days of the week, months, and some special days are proper nouns too. They begin with capital letters. Okay. Now, Zoharin. Zoharin, unmute yourself, please. And turn on your video. Zoharin, what are you doing? Okay, we need to unmute ourselves. We need to unmute ourselves. Okay. So, Zoharin, I think she's not here. Okay. Ebar amake Sakib read kora to druto, Sakib. Nouns are the special names of people, places, and animals. The name of the days of the week, month, and some special days are proper nouns too. They begin with capital letters. Okay, that means proper noun to hoche kono special name, places, animals, and things. Our proper noun to amra shobshomoy ki capital letters diye likhbo. Okay. Now I'm going to the some exercise. Now we will do some exercise. Kichu exercise korbo amra. Okay. Underline the proper nouns in the following sentences. Ei line ta amra tin bar pori shobai jore jore. Underline the proper nouns in the following sentences. Underline the proper nouns in the following sentences. And last one is underline the proper noun is in the following sentences. Thik ache? বার বার পড়তে থাকবে যে রায়ন কিন্তু কন্টিনিউয়াস রিড করছে থ্যাংক ইউ রায়ন সো নাম্বার ওয়ান দেখো আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দ্য হাওড়া ব্রিজ আমরা আগে পড়ি খেয়াল করো আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দ্য হাওড়া ব্রিজ এখানে আমাকে আন্ডারলাইন করতে হবে হুইচ ওয়ার্ডস আর প্রপার নাউন্স কোন ওয়ার্ডগুলো হচ্ছে প্রপার নাউন্স হু ক্যান টেল কেউ সাউন্ড দিবে না জাস্ট রেজ ইউর হ্যান্ড মি মি এই যে কে সাউন্ড দিয়েছে কে কথা বলেছে মিস মি আমি বলেছি রেজ ইউ হ্যান্ড হ্যাঁ সাউন্ড দিবে না আচ্ছা এবার আমাকে সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি আরিবার ভিডিওটা সবসময় বন্ধ আরিবা আরিবা প্লিজ টার্ন অন ইউর ভিডিও ওকে নাও আরিবা সে ওয়াটস দ্য অ্যানসার অ্যানসারটা কি হবে আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দ্য হাওড়া ব্রিজ আর যারা যারা পারবে তোমরা কপিতে লিখে রাখো এভরিবডি টেক আ কপি এন্ড অলসো পেন হ্যাঁ কপি এন্ড পেন লিখে তোমরা লিখে রাখো যে কোনগুলো প্রপার নাম তারপর আমি যখন অ্যানসারটা শো করব তখন তোমরা নিজেরা রাইট এন্ড ক্রস দিবে ঠিক আছে ওকে নাও তাকে বললাম আরিবা ওকে আরিবা টেল মি অ্যানসারটা কি হবে Asif lives in Kolkata near the Howrah Bridge. Asif, Kolkata okay. Howrah. আচ্ছা বোঝা গিয়েছে ও বলেছে বাট ওর সাউন্ডটা অনেক কম এবার আমাকে ফারাজ তাবরিজ বলো তো ফারাজ তাবরিজ এটা হবে আসিফ কলকাতা এবং হাওড়া আচ্ছা সো এবার আমরা আসিফ
ফারাজ জাস্ট বলেছে এটা হবে আসিফ কলকাতা এন্ড হাওড়া দু, ওকে রাইট আমি মানলাম, বাট আমরা এটা দিয়ে আমরা স্পিকিং করব কিভাবে, আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দ্য হাওড়া ব্রিজ, দেয়ার আর থ্রি প্রপার নাউন্স, ওয়ান ইজ আসিফ, নাম্বার টু ইজ কলকাতা এন্ড নাম্বার থ্রি ইজ হাওড়া ব্রিজ। সেম ভাবে বলবো, এখনই আমার কথা শুনতে হবে, রোবা সবাই আমার কথা শোনো, লিসন করতে হবে মনোযোগী সাথে। সো আমি যখন আবার বলবো তোমাদেরকে ওভাবেই বলতে হবে, আমার মতো বলবে, আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দ্য হাওড়া ব্রিজ, দেয়ার আর থ্রি প্রপার নাউন্স, দেয়ার আর থ্রি প্রপার নাউন্স, ওয়ান ইজ আসিফ, নাম্বার টু ইজ কলকাতা এন্ড নাম্বার থ্রি ইজ হাওড়া ব্রিজ। আচ্ছা নাও সাফিনা বলো তো আমাকে অ্যান্সারটা কিভাবে আমি বলেছি। রোবা ইউ আর নট লিসনিং মি, আমাকে শুনছো না রোবা, খেয়াল করো। আচ্ছা সাফিনা বলো অ্যানসারটা কিভাবে বলবো। আসিফ লিভস ইন কলকাতা নিয়ার দা হাওড়া ব্রিজ, দেয়ার থ্রি প্রপার নাউন্স, আসিফ কলকাতা এন্ড হাওড়া ব্রিজ। ভেরি গুড। তারপর আমরা কাউন্ট করে করে বলেছি, নাম্বার ওয়ান ইজ আসিফ, নাম্বার টু ইজ কলকাতা এন্ড নাম্বার থ্রি ইজ হাওড়া ব্রিজ, ঠিক আছে। সেম ভাবে এভাবে আমাদের করতে হবে, সবাইকে বলছি। নাম্বার থ্রি, মাই বার্থডে ওয়াজ অন দ্য লাস্ট স্যাটারডে ইন মার্চ। আগে আমরা তিনবার পড়ব, আগে তিনবার পড়ে, মাই বার্থডে ওয়াজ অন দ্য লাস্ট স্যাটারডে ইন দ্য ইন মার্চ, আবার মাই বার্থডে ওয়াজ অন দ্য লাস্ট স্যাটারডে ইন মার্চ, মাই বার্থডে ওয়াজ অন দ্য লাস্ট স্যাটারডে ইন মার্চ। সো আমাকে এখন এখানে বলতে হবে হাউ মেনি প্রপার নাউন্স দেয়ার, আমি যাকে বলতে বলবো সে বলবে, ঠিক আছে। ওকে বুশরা বলো তো হোয়াট ইজ দ্য অ্যান্সার। হাউ মেনি প্রপার নাউন্স দেয়ার বুশরা, ইউ হ্যাভ টু আনমিউট ইয়োরসেলফ প্লিজ। দ্য প্রপার নাউন ইজ বার্থডে এন্ড স্যাটারডে। আচ্ছা রায়ান আগেই মাথা নেড়েছে, হ্যাঁ ঠিক আছে বুশরা, সো আমরা তোমার সাথে এগ্রি হতে পারলাম না, ইওর অ্যানসার ইজ রং। নাও রায়ান সে হোয়াট ইজ দ্য অ্যানসার। মিস স্যাটারডে এন্ড মার্চ, স্যাটারডে এন্ড মার্চ, থ্যাংক ইউ রায়ান, থ্যাংক ইউ। আচ্ছা খেয়াল করো, মাই বার্থডে হবে না, নো এখানে তো বার্থডেটা হচ্ছে যে এটা হচ্ছে বার্থডেটা একটা স্পেশাল দিন, স্পেশাল দিন হলো এখানে যে কোনো বার্থডে, মাই মানে স্পেশাল বার্থডেটা হবে না, এখানে জাস্ট স্যাটারডে হবে এন্ড মার্চ হবে, ঠিক আছে। সো মাই বার্থডে ওয়াজ অন দি লাস্ট স্যাটারডে ইন মার্চ, সো দ্য অ্যান্সার ইজ মাই বার্থডে ওয়াজ অন দ্য লাস্ট স্যাটারডে ইন মার্চ। সো স্যাটারডে একটা স্পেশাল একটা নির্দিষ্ট করে বলছি, এন্ড মার্চ অলসো মাসের নাম, ঠিক আছে। হ্যাঁ দেন দেয়ার আর নাম্বার ফাইভ, সিমরান বট আ নিউ পেয়ার অফ শুজ, সিমরান বট আ নিউ পেয়ার অফ শুজ। তিনবার বলি আমার সেন্টেন্সটা, সিমরান বট আ নিউ পেয়ার অফ শুজ, ঠিক আছে। সো এখানে অ্যান্সারটা আমাকে বলবে, আমি একটু দেখি নেই, আমরা খেয়াল করি এখানে প্রপার নাউন কয়টা এবং কি। আচ্ছা এটা আমাকে কামাল প্লিজ, কামাল মোহাম্মদ ওহি, টার্ন অন ইওর ভিডিও প্লিজ এন্ড সে হোয়াট ইজ দ্য অ্যান্সার। সিমরান বট নিউ পেয়ার অফ শুজ, হাউ মেনি প্রপার নাউন দেয়ার, কিভাবে বলেছে আমি সেটা খেয়াল করতে হবে, ঠিক আছে এখন মনোযোগ দিয়ে পড়তে হবে। হ্যাঁ প্লিজ, হাউ মেনি প্রপার নাউন দেয়ার, মিস থ্রি, থ্রি প্রপার নাউন, আচ্ছা টু টু, আচ্ছা টু, এবার সিমরান এন্ড শুজ, সিমরান এন্ড শুজ, আচ্ছা আমরা কি এটার সাথে এগ্রি, সবাই কি কি এগ্রি না, হাত তোলো কে কে এগ্রি না। আচ্ছা আমাকে সাকিব বলো হোয়াট ইজ দ্য অ্যান্সার, সাকিব প্লিজ হোয়াট ইজ দ্য অ্যান্সার, টেল মি।
is only Simran. Only Simran. Thank you. এবার বুঝতে পেরেছো কোথায় ভুল হয়েছে? আমরা শুধু কি বলবো? আচ্ছা এটা প্রাইভেট নোট. This is Simran bought a new pair of shoes. The answer is না এটা দেওয়া যাবে না. Simran, there is a proper noun and the answer is Simran. ঠিক আছে? So আমাদের কিভাবে বলতে হবে? Simran bought a new pair of shoes. There are only one proper noun and that is Simran. ঠিক আছে? Okay, thank you everyone. Now I'm going to the number 7. My pet parrot Polly makes a lot of noise. My pet parrot Polly makes a lot of noise. আবার বলি, my pet parrot Polly makes a lot of noise. এখানে proper noun কোনটা? আমাকে আমাকে রোবা বলে. What is the answer? My pet parrot Polly makes a lot of noise. Roba, please tell me, what is the answer? There is a proper noun which is Polly. Which is Polly. Thank you. So answer ta amra dekhi nei, shobai ki milay dekho kar kar answer hoyeche. My pet parrot Polly makes a lot of noise. Eta ke amra tin bar bolbo shobai. Khub druto bolbo, thik ache? Acha. Amake druto bolbe amake Faraz Tabriz, khub druto bolte hobe. Faraz Tabriz. Please, Faraz Tabriz, unmute yourself and tell this line 3 times. My pet parrot Polly makes a lot of noise. My pet parrot Polly makes a lot of noise. My pet parrot Polly makes a lot of noise. Means it's a pure tongue twister. Tongue twister. এই জন্য যে বলেছি দ্রুত পড়তে. আচ্ছা সাকিব বলো তো দেখি. My pet parrot Polly makes a lot of noise. সাকিব বলো. সাকিব সাউন্ড দাও বাবা সাকিব. My pet parrot Polly makes a lot of noise. My pet parrot Polly makes a lot of noise. My pet parrot Polly makes a lot of noise. My pet parrot Polly makes a lot of noise. Thank you. Ryan, bolo Ryan. My pet Polly makes a lot of noise. My pet parrot Polly makes a lot of noise. My pet parrot makes a lot of noise. Shakina, bolo to Shakina. আমরা বারবার প্র্যাকটিস করতে থাকি এটা. My pet parrot Polly makes a lot of noise. My pet parrot Polly makes a lot of noise. My pet parrot Polly makes a lot of noise. My pet parrot Polly. Very nice, Safina. Thank you. Well done. খুব সুন্দর হয়েছে. দেখেছো? ও কত স্পিডি বলেছে. হ্যাঁ 2021 এ চলে আসছে তো এজন্য খুব দ্রুত বলছে. Okay, thank you. Now I'm going to the next slide. আমরা খেয়াল করি. Use of my, your, his and her. Use of my, your, his and her. আচ্ছা so আমরা আগে পিকচারটা খেয়াল করি. কি আছে? বল, ফেরট, হ্যান, ওয়াচ. ঠিক আছে? হি হ্যাজ আ বল, দিস ইজ হিজ বল. আই হ্যাভ আ ফেরট, দিস ইজ মাই ফেরট. ইউ হ্যাভ আ হ্যান, দিস ইজ ইয়োর হ্যান. She has a watch. This is her watch. আমরা এরকম করে আরো দুইবার আমি পড়বো তোমাদের জন্য. ঠিক আছে? Then I will stop the share and you just tell without seeing. তোমাদের না দেখে বলতে হবে. He has a ball. This is his ball. He has a ball. This is his ball. I have a parrot. This is my parrot. I have a parrot. This is my parrot. You have a hand. This is your hand. You have a hand. This is your hand. She has a watch. This is her watch. She has a watch. This is her watch. That means he, his. I, mine. You, your. She, her. Now stop share. ঠিক আছে? আচ্ছা সবার প্রথমে আমাকে পূর্ণতা বলবেন. পূর্ণতা. Yes, ma'am. হ্যাঁ আমাদেরকে স্লাইডটা পুরোপুরি না দেখে বলতে হবে. He has the ball. This is his ball. I have a parrot. This is my parrot.
You have a hand. This is your hand. She has a watch. This is her watch. Thank you. আমরা আরো প্র্যাকটিস করব পূর্ণতা। Now Rihan বলো, Rihan। তারপর সাজিদ হাসান বলবে। Rihan, tell me. Rihan, unmute yourself. Okay. Rihan, start. I'm slide tar akbar. This is the exam. আমি আরেকজন স্টুডেন্টকে ধরবো, তখন তুমি ওটা লিসেন করবে, ঠিক আছে? এরপরে আমি আবার তোমার কাছে আসছি। সো রায়ান বলবে এখন। রায়ান, টেল মি। আজকে রেহান পাঞ্জাবি পরে আসছে। আজকে ফ্রাইডে, হ্যাপি নিউ ইয়ার। ওকে, নাও রায়ান বলো। হি হ্যাজ আ বল, দিস ইজ হিজ বল। আই হ্যাভ আ প্যারট, দিস ইজ মাই প্যারট। ইউ হ্যাভ আ হেড, this is your head. She has a watch, this is her watch. Thank you. Now Rehan, ebar bolo. Rehan bolte hobe, druto bolte hobe. Ar onno jara jara boshe acho, ami jodi dekhi mukh bondho, taderke ami waiting room e ekhoni pathiye dibo kichu konar jonno. This is a ball, this is his ball, this is my আবার শোনো রেহান, ফারাজ তাবরিজ বলো, মনোযোগ দিয়ে শুনতে হবে রেহান, লাস্ট টাইম কিন্তু। হ্যাঁ, নাও ফারাজ তাবরিজ, টেল মি। তো দিস ইজ হিজ হ্যান্ড। সবার প্রথমেই মুরগি, আজকে ফ্রাইডে, তাই না? হ্যাঁ, ওকে, সাউন্ড বন্ধ রাখার সময়। ফারাজ তাবরিজ বলো, আর কে বলতে পারবে সুন্দর করে? আচ্ছা সাকিব বলো। সাকিব, আনমিউট ইউরসেলফ প্লিজ। সাকিব, আনমিউট ইউরসেলফ। ওকে, সো আমরা একটু আরেকটু মনোযোগ দিয়ে সবাইকে বলছি, হি হ্যাজ আ বল, দিস ইজ হিজ বল। আই হ্যাভ আ প্যারট, দিস ইজ মাই প্যারট। You have a hand, this is your hand. She has a watch, this is her watch. Okay, এবার সাফিনা বলো তো, দেখো তো সাফিনা খুব সুন্দর করে আমাদেরকে বলবে। সাফিনা প্লিজ, আর সাফিনার পড়াটা আমরা সবাই শুনবো। He has a ball, this is his ball. I have a parrot, this is my parrot. You have a head, this is your head. She has a watch, this is her watch. Wow, very nice. দেখেছো সাফিনা কিন্তু কন্টিনিউয়াস আমার সাথে পড়ে, এই জন্য সাফিনা কিন্তু ইমপ্রুভ করছে। সাফিনার আরেকটা বোন আছে সাউদা, সেও কিন্তু সেম, ও আমার ছোট ক্লাসে KG 1 KG 2, ওরা দুই বোনই খুব মনোযোগ দিয়ে পড়ে। থ্যাংক ইউ সাফিনা, এন্ড অলসো থ্যাংক ইউ সাউদা, সাউদাকে থ্যাংক ইউ দিয়ে দিও। আচ্ছা, সো আমরা ঠিক এভাবে আরো করে আরো বিভিন্ন সেন্টেন্স মেক করে, আজকে আমাদের স্কুলে বুক ডিস্ট্রিবিউশন হয়েছিল, বুক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, সো আমরা এবার যেহেতু লেখাটা জাম করতেছে, সবাই সেম ভাবে এক্সারসাইজ করব আর লেখার মতো করে পড়ব। হি হ্যাজ আ বল, ঘুরে ঘুরে সবাই পড়ো, দিস ইজ হিজ বল। I have a parrot. Ryan, move for all. I have a parrot. This is my parrot. You have a hand. This is your hand. She has a watch. This is her watch. এটা আমাদের এক্সারসাইজ করাই দিলাম, ঠিক আছে? Okay. Now, I'm going to the next slide. This is story. Story's name is Fat King Thin Dog. আচ্ছা, এটা বাংলাতে আমাকে রায়ান বলো তো, Fat King Thin Dog. Fat King Thin Dog. Miss, Fat King মানে হচ্ছে মোটা রাজা, আর Thin Dog মানে হচ্ছে পাতলা কুকুর, পাতলু, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা মোটু পাতলু, এক কথা হচ্ছে রাজা মোটু আর কুকুর পাতলু। হ্যাঁ, কুকুর পাতলু। আচ্ছা, সো এবার আমরা মোটু পাতলু পড়াটা পড়ি।
This is a fat king. তিনবার করে প্রত্যেকটা সেন্টেন্স সবাই লাউডলি পড়বে, ঠিক আছে? কারণ আমরা যখন রিডিং পড়বো, কোন স্টোরি পড়বো, আমাদের আগে নক দিতে হবে ব্রেনে যে আমরা পড়ছি, জোরে জোরে পড়ছি, ঠিক আছে? তারপর এমনি আমার ব্রেন নিজেই আমাকে অ্যারেঞ্জ করে দিবে যে কিভাবে বলবো আমরা, কিভাবে ডেলিভার। ম্যাম, এটা রিড অ্যালং থেকে নেওয়া না? Yes, yes. So this is a fat king. This is a fat king. This is a fat king. The fat king has a thin dog. The fat king has a thin dog. The fat king has a thin dog. সবাই পড়ি সাথে সাথে। The fat king and his thin dog go for a walk. The fat king and his thin dog go for a walk. The dog sees a bird. The dog sees a bird. মানে একদিন কি হচ্ছে, ফ্যাট কিং এর একটা থিন ডগ আছে, তারপর এই থিন ডগটাকে নিয়ে তার হাঁটতে বের হলো, তখন দ্য ডগ সিজ আ বার্ড, ডগটা কি দেখলো, পাখি দেখলো। দ্য ডগ রানস আফটার দ্য বার্ড, ডগটা কি করলো, পাখিটার পেছনে পিছনে দৌড়াতে লাগলো। দ্য ডগ রানস দৌড়ায় আফটার দ্য বার্ড, দ্য ডগ রানস আফটার দ্য বার্ড। দ্য কিং রানস আফটার দ্য ডগ, আর কিংটা কার পেছনে পেছনে দৌড়ায়, ডগের পেছনে পেছনে দৌড়ায়। They run and run for many days. এই যে লাইনটা কিন্তু মানে একটু টায়ার্ড হয়ে বলতে হবে। They run and run for many days. They run and run for many days. The king catches the dog. The king catches the dog. The king catches the dog. Now the fat king is thin. Now the fat king is thin. গল্পটা বোঝা গেছে? কি ব্যাপারটা হয়েছে? রায়ান খুব মজা পেয়েছে, ফারাজ তাবিজ খুব মজা পেয়েছে, ওরা খুব হাসতেছে, বোঝা যাচ্ছে গল্পটা খুব ভালো করে বুঝতে পেরেছে, তাই না? মানে দৌড়াইতে দৌড়াইতে থিন হয়ে গেছে। আমরা পিকচারটা দেখি, প্রথমে রাজাটা কি ছিল, দিস লাইক দে জগিং। হ্যাঁ দেখো, প্রথমে রাজাটা অনেক ফ্যাট ছিল, তারপর সে তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ডগের পিছনে, দৌড়াইতে দৌড়াইতে দেখো ফ্যাট থিন হয়ে গেছে, তাই না? ঠিক আছে। আচ্ছা সাকিব, তুমি কিন্তু এখন রিড অ্যালাউডে খুঁজতেছো না, গল্পটা খুঁজো না, তুমি এটা পড়ো। দিস ইজ আ ফ্যাট কিং, দ্য ফ্যাট কিং হ্যাজ আ থিন ডগ, দ্য ফ্যাট কিং অ্যান্ড হিজ থিন ডগ গো ফর আ ওয়াক, দ্য ডগ সিজ আ বার্ড, দ্য ডগ রানস আফটার দ্য বার্ড, দ্য কিং রানস আফটার দ্য ডগ, দে রান অ্যান্ড রান ফর মেনি ডেজ, দ্য কিং ক্যাচেস দ্য ডগ, নাও দ্য ফ্যাট কিং ইজ থিন। কে কতবার পড়েছো গল্পটা? ওকে, নাও সবার প্রথমে বুশরা রিড, সাজিদ হাসান টার্ন অন ইউর ভিডিও, বুশরা রিড, বুশরা আনমিউট ইউর সেলফ, আর অন্যরা তোমরা সবাই পড়তে থাকো গল্পটা, ঠিক আছে? দ্য ফ্যাট কিং হ্যাজ এ থিন ডগ, দ্য ফ্যাট কিং and his thin dog go for for a walk. হ্যাঁ, জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে পড়ো না, দেখি অভ্যাসটা হচ্ছে না তোমার। হ্যাঁ, তারপর the dog sees a bird, the dog runs after the bird, the king runs after the dog, they run and run for many days. Running many days, the king, the dog, the dog. Now the fat king is king. হ্যাঁ, বুশরার বুশরাকে আরো ইমপ্রুভ করতে হবে, বারবার বলছি আমি যেভাবে বলি, ও যে পড়ছে না, আমি তিনবারে পুরো গল্প পড়ে ফেলেছি, দেখেছো, খেয়াল করেছো? তার মানে কি, তোমরা বাসায় রিড করো, আমি যেভাবে বলে দেই ক্লাসে যে প্রতিদিন তোমাদেরকে অবশ্যই you have to read 15 to 20 minutes, ঠিক আছে? এরকম করে পড়তে হবে, না পড়লে কখনোই মুখে জড়তা কমবে না, তোমাদের রিড করতে হবে, পরে অর্থ বোঝো, আগে রিড করো। লাইক দেখো, সাফিনা রিড করবে, সাফিনা কত সুন্দর করে পড়বে, সাফিনা রিড, প্লিজ রিড ইট। This is a fat king. The fat king has a thin dog. The fat king and his thin dog go for a walk. The dog sees a bird. The dog runs after the bird. The king runs after the dog. They run and run for many days. The king catches the dog. Now the fat king is thin. Very nice. তোমরা কি বুঝতে পেরেছো সাফিনা কিভাবে গল্পটা বলেছে? কারণ আমি জানি সাফিনা অনেকবার পড়েছে। সাফিনা, টেল মি,
How many times you read it, this story? Miss, 5 times. How many times? 5 times. ঠিক আছে, ও কিন্তু অলরেডি 5 বার পড়েছে স্লাইডটা শেয়ার করার পর, এই জন্য এত সুন্দর করে বলতে পেরেছে। থ্যাংক ইউ। নাও কামাল বলো তো। মিস, আমি না এই স্টোরিটা রিড অ্যালং এ পড়েছি অনেকবার। নাও এখন তো অনেকবার পড়লে তখন তুমি সামারিটাও বলতে পারো। হ্যাঁ কামাল বলো। কামাল, দিস ইজ আ ফ্যাট কিং, দ্য ফ্যাট কিং হ্যাজ আ থিন ডগ, দ্য ফ্যাট কিং এন্ড হিজ থিন ডগ গো ফর আ ওয়াক. The dog sees a bird. The dog runs after the bird. The king runs after the dog. They run and run for many days. The king catches the dog. Now the fat king is thin. Okay. এবার আমাকে না দেখে কি বলতে পারবে নিজের ভাষায়? আচ্ছা সাফিনা তো বলতে পারবে, আর কি বলতে পারবে নিজের ভাষায়? রায়ান, who can say without seeing? Miss, wait, give me a second, I will decide. Aar ke bolte parbe? Acha Najat bolte parbe. Najat, tell me. Najat bolo, summary ta bolbe golpe. Thik ache, this summary I can tell. Okay. This is the fat king. The fat king has a thin dog. The fat king and his thin dog go for a walk. The dog sees a bird. The dog runs after the bird. The king runs after the dog. They run and run for many days. Okay. Tarpor ki many days er pore ki holo? Thin hoye geche na? Catches the dog. Okay. Now the fat king has become thin. Okay, now Ryan bolo. Ryan, tell me. Ryan, unmute korte hobe baba. Okay, Ryan er bar bar somoshya hoye jay. Acha ebar amra tahole golpo ta ki korbo? Golpo ta kintu amra sundor kore erokom kore bar bar kore amra summary ta golpo করবো, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। রায়ানে বারবারই নেটে প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা এবার আমরা যেটা পড়বো, ফ্যাট কিং থিন ডগ এর থেকে আমি কিছু ওয়ার্ড মিনিং দিয়েছি, আমরা এখনই শিখে ফেলবো, ঠিক আছে? ফ্যাট মিন্স ফ্যাটি, ফ্যাট আমরা তিনবার করে বলবো, সবাই আমার সাথে সাথে তিনবার করে বলবো, ঠিক আছে? ফ্যাট মিন্স ফ্যাটি, ফ্যাট মিন্স ফ্যাটি। সবাই সাউন্ড বন্ধ করবো এখন। ওকে, ফ্যাট মিন্স ফ্যাটি, ফ্যাট মিন্স ফ্যাটি, থিন মিন্স উইক, থিন মিন্স উইক, ওয়াক মিন্স স্টেপ, ওয়াক মিন্স স্টেপ, সি মিন্স লুক, সি মিন্স লুক, রান মিন্স গো, after means later, after means later, catch means hold, catch means hold. Now Sakib say. Okay, Sakib start. Okay, now Sakib tell number 1 to 7 quickly. Bolte hobe, speed bari bari bolte hobe. Fat means fat, thin means weak, walk step, he means look, run means go, after means later, yes means hold. Okay, thank you. Now Faraz Tabriz read. Faraz Tabriz, please. Fat means fatty, thin means weak, walk means step, see means look, Jobar is not reading. Jobar after means later, catch means hold. ওকে রোবা বলো তো, জোবায়েরকে আমি বারবার কল করছি। রোবা, জোবায়ের প্লিজ। ওকে মিস, ফ্যাট মিন্স ফ্যাটি, থিন মিন্স উইক, ওয়াক মিন্স স্টেপ, সি মিন্স লুক, রান মিন্স গো, আফটার মিন্স লেটার, ক্যাচ মিন্স হোল্ড। ওকে নাও রোবা। Roba, unmute yourself.
MD Sajid Hassan. MD Sajid Hassan, please unmute yourself. Okay, Sajid, read karo. Fat means fatty. Thin means weak. Jor bolte hobe. D means look. Run means go. After means letter. Catch means fall. Okay, thank you. So, ebar amake ek nishashe bolbe Ariba. Ariba, please, without any breath. Ariba, without any breath, tomake porte hobe 1 to 7. Ariba, druto korte hobe. Ariba, please. Fat means fatty, thin means weak, what means thin. Ariba, sound ta onek kom, Baba. After means later, catch means full. Acha, Ryan bolo to, without any breath. Ryan, please, without any breath. Okay, means. Fat, fatty, thin, weak, no, walk, no, step. No, no, it's cheating. Ami bole je fat means fatty. Means oh, obvious. Okay, okay. Fat means fatty, thin means weak, walk means step, see means look, run means go, after means later, catch means hold. Okay, thank you. So amra ebhabe bar bar kore porbo without any breath er chesta korbo je koto bar korte pare, thik ache? Amader lekha ta abar jumping korbe maybe, so amra abar pori, thik ache? Fat means fatty, thin means weak, walk means stiff. Tumi ektu move kore kore poro, eto kosto kore design korlam, ei je dekho na Ryan ke sundor kore. See means look, run means go, after means later, catch means hold. Thank you, Ryan. Cool move koreche, circle and circle. Okay, thank you. Now this is speed reading, thik ache? আমরা এখন স্পিড রিডিং করব। ওকে, দিস ইজ নাম্বার 1 টু 8, সবাই খেয়াল করো কিভাবে পড়বে স্পিড রিডিংটা। আর স্পিড রিডিংটা এটা কেন দেই, দেখা যায় তোমাদের কিন্তু স্টোরি থাকে বা কোনো আর্টিকেল থাকে, কোনো প্যারাগ্রাফ থাকে, এসে থাকে, তাই না? সো অনেকগুলো ওয়ার্ড তোমাদের কাছে আননোন মনে হয় বা কঠিন মনে হয় বা উচ্চারণ করতে পারো না, সেই ওয়ার্ডগুলো তোমরা নোটে এরকম করে লিখে ফেলবে। যতগুলো হয় তাতে গুলো জাস্ট রিড এন্ড রিড এন্ড রিড, তারপরে তোমরা তোমাদের প্যারাগ্রাফ মুখস্থ করবে, তখন দেখা যায় যে ইজি হয়ে যাবে তোমাদের কাছে। ওকে, সো স্পিড রিডিং খেয়াল করো। ফ্যাট, কিং, থিন, ওয়াক, সি, রান, আফটার ক্যাচ, ক্যাচ আফটার রান, সি, ওয়াক, থিন, কিং, ফ্যাট। আন্ডারস্ট্যান্ড? এক নিঃশ্বাসে পড়েছি আমি। আচ্ছা, ফারাজ তাবিজ বলো তো। ফারাজ, ফ্যাট, কিং, থিন, ওয়াক, সি, রান, আফটার ক্যাচ, ক্যাচ, catch after run, see walk, thinking fat. Okay, now Sakib bolo. Sakib, Sakib unmute korte hobe. Sakib, okay, Sakib unmute korte korte, ha Sakib unmute koro. Ha, just read it. Speed reading 1 to 8 and 8 to 1. Fat, think, thin, walk, see, run, after catch, catch after run, see walk, thinking fat. থ্যাংক ইউ। এই যে এরকম করে আরো বারবার পড়তে থাকো, ঠিক আছে? তাহলে এই ওয়ার্ড গুলো আর কখনোই ভুল হবে না, স্পেলিং গুলো ভুল হবে না। নাও রায়ান, ফ্যাট, কিং, থিন, ওয়াক, সি, রান, আফটার ক্যাচ, ক্যাচ আফটার রান, সি, ওয়াক, থিন, কিং, ফ্যাট। সাফিনা, ফ্যাট, কিং, থিন, ওয়াক, সি, রান, আফটার ক্যাচ, ক্যাচ আফটার রান, সি, ওয়াক, থিন, কিং, ফ্যাট। থ্যাংক ইউ রোবা। সাফিনা অলওয়েজ রেডি থাকে, দেখেছো? সাফিনা কিন্তু অলওয়েজ রেডি থাকে। নাও রোবা, ফ্যাট, কিং, থিন, ওয়াক, সি, রান, আফটার ক্যাচ, ক্যাচ আফটার রান, সি, ওয়াক, থিন, কিং, ফ্যাট। ওকে, নাজার, নাজার প্লিজ। ফ্যাট, কিং, থিন, ওয়াক, সি, রান, আফটার ক্যাচ, ক্যাচ আফটার রান, সি, ওয়াক, থিন, কিং, ফ্যাট। আরিবা, মিস, এটার পর না হচ্ছে ইয়া ওই যে টাং টুইস্টার? নো, আরিবা, আরিবা প্লিজ। হ্যাঁ, স্টার্ট রিডিং প্লিজ, স্পিড রিডিং। ফ্যাট, কিং, থিন, ওয়াক, সি, রান, আফটার ক্যাচ, ক্যাচ আফটার রান, সি, ওয়াক, থিন, কিং, ফ্যাট। আচ্ছা আরিবা, তুমি তোমার মাইক্রোফোন ইউজ করো আর মানে যেভাবে সাউন্ডটা বাড়াও। না, পূর্ণতা বলো, পূর্ণতা কুইকলি। আচ্ছা, পূর্ণতা আর বর্ষা একসাথে পড়বে, দেখি একই তালে হয় কিনা, ঠিক আছে?
পূর্ণতা এন্ড বুশরা, আর তারপরে জুবায়ের এন্ড সাজিদ একসাথে পড়বে। হ্যাঁ, পূর্ণতা এন্ড বুশরা স্টার্ট। একসাথে পড়ো জোবায়ের। ফ্যাট কিং, তোমরা দেরি করো কেন, মনোযোগ দিতে হবে প্লিজ বাবা। থ্যাংক ইউ। তো আমরা এভাবে কিন্তু প্যারাগ্রাফের যে কোনো, বারবারই বলি যে ওয়ার্ড গুলো আমরা এভাবে লিখে রাখবো, লিখে আমরা বারবার প্র্যাকটিস করবো। আমাদের একটা নোটপ্যাড থাকবে, আমরা এই ধরনের ওয়ার্ড গুলো লিখবো, মিক্স সেন্টেন্স যদি থাকে আমরা এরকম করে ওগুলোর ওয়ার্ড গুলো মিক্স সেন্টেন্স করে ফেলবো, ঠিক আছে? নাও আই এম গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। আর যাওয়ার আগে আমরা আবার পড়ি, ফ্যাট কিং কিং ওয়াক সি রান আফটার ক্যাচ। ওকে, নাও দিস ইজ কোশ্চেন এন্ড অ্যান্সার, একটু খেয়াল করি কোশ্চেন এন্ড অ্যান্সার, ঠিক আছে? আমরা অনেকদিন ধরে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করি, বা তোমরা কিন্তু বাসায় অ্যাকচুয়ালি অনেক সময় প্র্যাকটিস করো না, সো তোমাদেরকে আবার একটু কোশ্চেন অ্যান্সার গুলো দিয়েছি। ফার্স্টে কি বলবো, হোয়ারস ইউর নেম, মাই নেম ইজ তাসনিম। হোয়ারস ইউর নেম, আমরা হোয়াট ইজ বলবো না, ঠিক আছে? কি বলবো, ধরো তোমার ফ্রেন্ডে কি জিজ্ঞাসা করবো যে তোমার নাম কি, কি বলবো? হোয়ারস ইউর নেম, মাই নেম ইজ তাসনিম। আমি যে তিনটা কোশ্চেন দিয়েছি একটু পরে স্লাইডটা বন্ধ করে দিব, তোমরা একে অন্যকে জিজ্ঞাসা করতে হবে না দেখে, ঠিক আছে? সো হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ তাসনিম। হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ তাসনিম। হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ তাসনিম। হাউ ওল্ড আর ইউ, মানে তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ, আই এম 7 ইয়ার্স ওল্ড। হাউ ওল্ড আর ইউ, I am 7 years old. What class do you read in? What class do you read in? I read in class 1 or I read in class 2, 3, J, J, tate poro shetai bolbo, thik ache? So what class do you read in? I read in class 5, I read in class 4, thik ache? So question gulo ki chilo? Where's your name? How old are you? What class do you read in? Okay. নাও সবার প্রথমে ফারাজ তাবরিজ এন্ড সাফিনা। সাফিনা, ইউ আস্ক টু ফারাজ তাবরিজ 1 2 3, তিনটা কোশ্চেন। আবার ফারাজ তাবরিজ সাফিনাকে করবে, আমরা একটু দেখি। হোয়াটস ইওর নেম, মাই নেম ইজ ফারাজ তাবরিজ। হোয়াট ক্লাস, হাউ ওল্ড আর ইউ? আই এম 10 ইয়ার্স ওল্ড। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? আই রিড ইন ক্লাস 4. Class 4. Thank you. Now, Faraz, তুমি আস্ক করো পূর্ণতাকে। Hi, পূর্ণতা। Hi, পূর্ণতা. What is your name? My name is Tasina Hussain Purnota. How old are you? I am 9 years old. 9 years old. Which class do you read in? I read in class 3. Okay, thank you. Okay, thank you. Okay, now Purnota, you ask to Najad. What's your name? My name is Masya Tarabi Najad. Jara jara shuncho, shabai eki koshu. How old are you? I have 9 years old. What class do you read in? I read in class 3. Okay, thank you. Now Najad, you ask to Rehan. Rehan ke jigyasha karo. What's your name? My name is Rehan Ahmed. How old are you? I am 11 years old. What class do you read in? I read in class 5. Okay, class 5. Rehan, class 5 e poro na ekhon? Wow. Okay. Now Rehan, ma'am ekhon new year na eto mane school khola thakle to class 5 e. Class 5 e kara kara English version e acho? English version e hat tolo to? ক্লাস 5 এ ইংলিশ ভার্সন।
কেউ নাই, নোবডি হিয়ার। আচ্ছা ওকে, টু তে কেউ আছে এখানে? টু তে কেউ নাই তাই না, ইংলিশ ভার্সনে এখানে কেউ নাই। আমি চেষ্টা করছি ফাইভে এবং টুর ইংলিশ ভার্সনের ইয়েগুলো ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? তোমাকে দেখেছো একটা, ফাইভের একটা দিয়েছি, গ্লোবাল স্টাডিজ থেকে দিয়েছি, কেউ দেখেছো আমার ইউটিউবে? হ্যাঁ, আমি ফাইভের এবং ক্লাস টুর চেষ্টা করছি যে চ্যাপ্টার ওয়াইজ ইংলিশ ভার্সনে যে চ্যাপ্টার গুলো আছে এগুলো আমি একটু দেখে ওয়ার্ড মিনিং গুলো বের করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তোমরা দোয়া করবে আমি যেন এটা ক্যারি করতে পারি। আচ্ছা, নাও রায়ান, ইউ আস্ক টু বুশরা, বুশরাকে আস্ক করো, রায়ান প্লিজ, রায়ান প্লিজ, রায়ান আস্ক করতে হবে, বুশরাকে আস্ক করতে হবে, সরি রায়ান না, রেহান, রেহান সরি। হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ বুশরা। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? I reading class 5. I 5.4. How old are you? I am 6 years old. 6 years old. আমরা কিন্তু করোনার জন্য আমরা আমাদের স্কুল ভুলে যাচ্ছি, ক্লাস ভুলে যাচ্ছি, হ্যাঁ, তারপরে মনে হয় নিজের নামই ভুলে যাবো। হ্যাঁ, মাকে বলবো যে আম্মু আমার নাম কি জানি একটু বলো না, আমি ভুলে গেছি, হ্যাঁ এরকম হবে। আচ্ছা সাজিদ হাসান এন্ড কামাল মোহাম্মদ প্লিজ, দুইজনই চোখ বন্ধ করে থাকো কেন সবসময়, হ্যাঁ একটু মানে ভিডিওটা দাও, কামাল মোহাম্মদ এন্ড সাজিদ হাসান প্লিজ টার্ন অন ইউর ভিডিও, এন্ড কামাল ইউ আস্ক টু সাজিদ, সাজিদ কে আস্ক করো। What is your name? My name is Muhammad Sadiq Hassan. What class do you read in? I read in class 4. How old are you? I am 11 years old. Okay, thank you everyone. So, আমাদেরকে কি করতে হবে, কোশ্চেন এন্ড অ্যান্সার একসাথে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমরা একসাথে একটু বলি, where's your name? My name is Tasneem. How old are you? I am 10 years old. তোমাদের সাথে। Then, what class do you read in? I read in class 5. ঠিক আছে? Okay. So, thank you everyone. আচ্ছা, আবার একটু ঘুরে ঘুরে পড়ি, where's your name? My name is Tasneem. How old are you? I'm 7 years old. What class do you read in? I read in class 1. আচ্ছা, আরে বলো তো এই ডিজাইনটা কেন দেই, আমাকে একটু রায়ান এক্সপ্লেইন করো তো। What means? আমি এই যে ডিজাইনটা কেন দেই বলো তো রায়ান? এই যে ঘুরে ঘুরে লেখাটাতে আছে। I'm attention. Miss কারণ আমরা যেন মনোযোগ দিয়ে পড়ার পাই। মাঝে মাঝে আমি দেখছি স্টুডেন্টরা পড়তে পড়তে আমাদের মানে বাঁকা বুকা হয়ে বসে, হ্যাঁ, তো এই জন্য মাঝে মাঝে এটা দেই যেন আবার সোজা হয়ে আমরা সবাই সুন্দর করে বসতে পারি। আচ্ছা, ওয়াটস প্রবলেম? মিস ওয়াও ভেরি নাইস, কি দিল এটা বাংলা মিস, কেউ মানে শেয়ার করেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। সো আমাদেরকে বারবার বলছি কোস্ট, এটা কি শেয়ার করলে এরকম হয় আমি আই ডোন্ট নো, দিস ইজ মাই ফার্স্ট লাইভ অন ফেসবুক। সো সকালবেলা ক্লাসটাও আমাদের লাইভ হয়েছে। আচ্ছা, সো আমরা বারবার বলছি কোশ্চেন এন্ড অ্যান্সার, আমরা নিজেরাই বারবার প্র্যাকটিস করব, ঠিক আছে? কোশ্চেন এন্ড অ্যান্সার বারবার করে আমরা প্র্যাকটিস করব। রায়ান হ্যাজ শেয়ার, আচ্ছা রায়ানও শেয়ার করেছে, হ্যাঁ তোমরা শেয়ার করে দাও, শেয়ার করলে তো দেখা যায় তোমার ক্লাসটা যাদের ফেসবুক আছে তোমরা সবাই শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে আরো অনেকেই দেখবে। ওকে, নাও আচ্ছা অনেকেই শেয়ার করছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, দিস ইজ টাং টুইস্টার, লাস্ট আমরা প্র্যাকটিস করব টাং টুইস্টার ফ্রেশ। আচ্ছা এখন শেয়ার, আচ্ছা রায়ান হ্যাজ, হ্যাঁ আমরা সাউন্ডটা হয় হ্যাঁ শেয়ার করতে সমস্যা হচ্ছে। ফ্রেশ ফ্রাইড
fish, fish fresh, fried, fried fish fresh, fish fried fresh. কি বললাম যদি বাংলাটা আমি বলি fresh মানে তাজা, fried মানে ভাজা, fish মানে মাছ. হ্যাঁ, এই যে নতুন বছরে তোমাদেরকে আমি তাজা ভাজা মাছের দাওয়াত দিলাম. হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার. ফ্রেশ ফ্রাইড ফিশ, ফিশ ফ্রেশ ফ্রাইড, ফ্রাইড ফিশ ফ্রেশ, ফিশ ফ্রাইড ফিশ. ঠিক আছে, যখন আমরা দ্রুত পড়বো টাং টুইস্টারটা, যখন এটা বারবার পড়ার পর মুখে চলে আসবে, তখন তোমরা এটা সারাদিন বারবার প্র্যাকটিস করতে থাকবে. লাইক দিস, ফ্রেশ ফ্রাইড ফিশ, ফিশ ফ্রেশ ফ্রাইড, ফ্রাইড ফিশ ফ্রেশ, ফিশ ফ্রাইড ফ্রেশ, ফ্রেশ ফ্রাইড ফিশ, ফিশ ফ্রেশ ফ্রাইড, fried fish fresh, fish fried fish. Last one, fresh fried fish, fish fresh fried, fried fish fresh, fish fried fish. Okay, now Ryan bolo. Ryan, tarpor Safina bolbe, tarpor Punota bolbe. Quickly. Fresh fish, fresh fried fish, fish. Je bhalo kore tongue twister ta bolte parbe na, mone korbo tar master fresh chilo na. Ki chilo? সাফিনার মাছটা অনেক তাজা ছিল, অনেক নাও পূর্ণতা. কিন্তু আস্তে আস্তে করে বলেছে. Fresh fried fish, fish fresh fried, fried fish fresh, fish fried fresh. Okay, now Sakib, Sakib quickly. Sakib, jar jar naam bolbo druto bolbe. Sakib Kamal Mohammad. Je age sound dibe shei bolte parbe. Sakib Kamal Mohammad. Ami 2 seconds pore ami onno jener kache chole jacchi. Raisa, ha Sakib Kamal Mohammad. Yes miss. অনেকক্ষণ পরে বলো ইয়েস মিস. হ্যাঁ, স্টার্ট. আমারটা মোবাইল হ্যাং করে ফেলে. হ্যাঁ বলো. ফ্রেশ ফ্রাইড ফিশ, ফিশ ফ্রেশ ফ্রাইড, ফ্রেশ ফ্রেশ ফ্রাইড ফিশ, ফিশ ফ্রেশ ফ্রাইড, ফ্রাইড ফিশ ফ্রেশ, ফিশ ফ্রাইড ফ্রেশ. ওকে, কামালের মাছটাও ভালো ছিল. আচ্ছা, নাও সাকিব বলো. সাকিব, সাকিব তারপর রোবা. সাকিব রোবা, হ্যাঁ যে সাউন্ড দিবে দ্রুত দ্রুত সাউন্ড দিয়ে বলে ফেলো. সাকিব রোবা, রোবা রোবা প্লিজ আনমিউট ইউরসেলফ. রোবা আনমিউট ইউরসেলফ. ওকে স্টার্ট. ফ্রেশ ফ্রাইড ফিশ, ফিশ ফ্রেশ ফ্রাইড, ফ্রাইড ফিশ ফ্রেশ, ফিশ ফ্রাইড ফিশ. ওকে ওকে, তারপর আমাকে নাজাত বলবে. নাজাত কুইকলি. Fresh fried fish, fish fresh fried, fried fish fresh, fish fried fresh. Okay, now Bushra. Hey. Bushra, what are you talking about? Fish fried fish, fish fried, fish, fish, fish fried, fried fish, 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 fish fried fish. বুশরাকে সারাক্ষণই মনে হচ্ছে fish 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 fish. হ্যাঁ বুশরা, তোমাকে আমি দিলাম 100 টাইমস, সবাই বলবে 50 টাইমস, আর বুশরা পড়বে 100 টাইমস. ঠিক আছে, আজকে তুমি 100 টাইমস লিখে অবশ্যই মানে কি বলবে, হ্যাঁ এটা বারবার প্র্যাকটিস করবে. ঠিক আছে, মানে 100 টাইমস জাস্ট বলবে, হ্যাঁ 10 টাইমস লিখবে. ওকে, থ্যাংক ইউ. রাফিদা বলবে, দেখি আমার আমার মেয়ে, ছোট্ট মেয়ে রাফিদা বলবে. রাফিদা, okay, Rafi the same. Fresh fried fish, 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 fish fresh fried, fried fish fresh, fish fried fresh. Okay, okay. So আমরা last time আমরা একটু সবাই একটু বলি, fresh fried fish, fish fresh fried, fried fish fresh, fish fried fish, fish fried fish. Okay. তো তোমাদেরকে একটা মিউজিক শোনাবো আমরা, আরেকটা হচ্ছে যে আমরা আমরা একটু দেখে নেই যে আমাদের ক্লাসের পড়াটা আমরা জানি যে লিয়াকাস কিডস 151 আমরা লেকচার শিটটা দিয়ে দিব, আর তোমরা ভিডিও মেক করে পাঠাবে লিয়াকাস ইংলিশে. আমার পার্সোনাল যে ইউটিউব চ্যানেল টাস্কিং ফেডুসে এখানে ক্লাসটা চলে যাবে, আর আমাদের আরেকটা অফিশিয়াল যে ইউটিউব চ্যানেল আছে লিয়াকাস কিডস ইংলিশ,
এখানে অবশ্যই তোমাদেরকে আসতে হবে, তোমাদের ক্লাস শেষে কিন্তু মানে তোমাদের এই কোর্সটা শেষে তোমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে ভিউ অনুযায়ী, ঠিক আছে? যার যত ভিউজ হবে, তারপর যে যত যত বেশি ভিডিও মেক করবে, যার বেশি লাইক আসবে ভিউজ আসবে, সেই অনুযায়ী আমরা তাদেরকে অ্যাওয়ার্ড দিব, ঠিক আছে? লিয়াকো স্যার অ্যাওয়ার্ড দিবে, ঠিক আছে? সো আমাদেরকে কি করতে হবে, প্রতিটা ক্লাসে মনোযোগ দিতে হবে, ওয়েট, প্রতিটা ক্লাস মনোযোগ দিতে হবে, এবং প্রতিটা ক্লাসে যে কোনো কন্টেন্টের উপর আমাদের ভিডিও মেক করে পাঠাতে হবে, ঠিক আছে? আর পাশাপাশি দেখবে লিয়াকাস কিডস ইংলিশে কিন্তু সবার ভিডিওটা যায় না, যারা ভালো করছে তাদের ভিডিওটাই আমরা পোস্ট করছি, ঠিক আছে? সো কেন তোমাদেরটা যায় না, কেন যাবে না, একটু দেখে নিবে, তোমাদেরকে আরো একটু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? ওয়েট, আমি একটু দেখে নিই অ্যাট এ গ্ল্যান্স আজকে আমরা কি কি পড়লাম। রায়ের আমি সব শুনবো, ওয়েট বাবা যাব না, যাও। ওকে, সবার প্রথমে আমাদের ছিল গ্র্যান্ড মাদার, আমরা গ্র্যান্ড মাদার নিয়েও কিন্তু আমরা কি করতে পারি, ভিডিও মেক করে পাঠাতে পারি, ঠিক আছে? গ্র্যান্ড মাদার, ওয়েট, গ্র্যান্ড মাদার আমরা শিখলাম, তারপর আমরা কি প্র্যাকটিস করলাম, প্রপার নাউন্স, দেন প্রপার, আমরা যে কোনো সেন্টেন্স থেকে আমরা বের করব হুইচ ওয়ান ইজ প্রপার নাউন্স, ঠিক আছে? এরকম করে আমরা বিভিন্ন এক্সারসাইজ করব, দেন আমরা প্র্যাকটিস করেছি একটা প্রপার নাউন্স, ইউজ অফ মাই, ইওর, হিজ এন্ড হার, ঠিক আছে? আমরা না দেখে চেষ্টা করব, যেরকম হি ইজ আ বল, দিস ইজ হিজ বল, তারপর কি হি হ্যাজ আ মোবাইল, দিস ইজ হিজ মোবাইল, এরকম করে আমরা অনেক সেন্টেন্স প্র্যাকটিস করব। এন্ড আমরা শিখেছি একটা স্টোরি শুনেছি, ফ্যাট কিং এন্ড থিন ডগ, এটাকে আমরা 10 টাইমস পড়ে দেন আমরা নিজের মতো করে সামারিটা পড়বো, ঠিক আছে? তারপর আমরা কিছু ওয়ার্ড মিনিং শিখলাম, ওয়ার্ড মিনিং গুলো অবশ্যই লিখে ফেলবো, তাহলে আমাদের স্পেলিংটা ঠিক হয়ে যাবে। দেন আমরা শিখেছি কিছু টেকনিক, যে স্পিড রিডিং, ঠিক আছে? স্পিড রিডিং অবশ্যই সবাইকে বলছি, বিশেষ করে রিহান, তারপর বুশরা, তোমাদেরকে আরেকটু ইম্প্রুভ করতে হবে বাবা, ঠিক আছে? ওকে, সো তারপর আমরা যে কোশ্চেন আনসার শিখেছি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস কোশ্চেন এন্ড অ্যানসার অলসো, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ নেক্সট টাইম।